নিরাপত্তার স্বার্থে এবার 31 নাইট উন্মুক্ত স্থানত কোনো অনুষ্ঠান করা যাইত না। তার লগে যদি হকিও ইনডোর বা সাইড দেওয়ালের মাঝে অনুষ্ঠান করতে চায় তাহলে অবশ্যই পুলিশ উত্তন পূর্বেই অনুমতি লম ধরিব। অনুমতি লইলে অনুষ্ঠান ও নিরাপত্তা নিশ্চিত করিব ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 31 নাইট উপলক্ষে শনিবার 30 ডিসেম্বর ফজরত সকাল 11টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারত আয়োজিত সংবাদ সম্মেলনত এসব কথা হই জেএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। জেএমপি কমিশনার হইতে 31 নাইট নিরাপত্তা নিশ্চিত করিবেলে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী ও সাদা পোশাক পুলিশ মোতায়েন থাকিব। কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য শহর বিভিন্ন স্থানত দায়িত্ব পালন করিব। তার লগে সোয়াট ও বোম ডিসপোজাল টিমের সদস্য গুরুত্বপূর্ণ স্থানত মোতায়েন সহ জেএমপি হেডকোয়ার্টার্স স্ট্যান্ড বাই থাকিব। উন্মুক্ত স্থানে রাস্তার মোড়ে ফ্লাইওভার বা রাস্তায় প্রকাশ্য কোনো স্থানে কোনো ধরনের জমায়েত বা সমাবেশ হবে না। উন্মুক্ত স্থানে নাচ গান কনসার্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো ধরনের কোনো আয়োজন করা যাবে না। তবে ইনডোরে চার দেওয়ালের মধ্যে সবাই নববর্ষের উৎসব আয়োজন করতে পারবেন এবং তারা এটাকে সেলিব্রেট করতে পারবেন। সেক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করতে হবে যাতে আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে নিরাপত্তা দিতে পারি। দর্শক আর এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।